হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরে মারা গেছেন। তার বয়স হয়েছিল 67 বছর। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরীর জানাজা হওয়ার কথা রয়েছে। ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে নেওয়া হয় নগরীর সিএসসিআর হাসপাতালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হেফাজতে ইসলামের কর্মীদের মাঝে। বলতেছি শীত শীত লাগতেছে, গায়ে একটা মালসি দিয়েছি, ওইদিকে পেরে শুয়েছেন, আধ ঘন্টা প্রায় কি এক ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না, মুখ দিলল যাচ্ছে। আসার পরে ইব্রাহিম স্যার, ডাক্তার ইব্রাহিম স্যার ডেড বসে ঘোষণা করছে। বিশেষ করে কৌমি জগৎ আজকে অনেক শোকাহত। আমরা হুজুরের জন্য সারা দেশবাসী এবং হুজুরের যেই হাজার হাজার ছাত্র, আমরা তাদের কাছে সবার কাছে দোয়া চাই। পরে কেন্দ্রীয় আমিরের নামাজের জানাজা ও দাফনের বিষয়ে বৈঠকে বসেন হেফাজতের নেতারা। জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে 2010 সালে যাত্রা শুরু হয় হেফাজতে ইসলামের। 2020 সালে প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে আসেন জুনায়েদ বাবুনগরী। দীপ্ত, বার্তা কক্ষ।